বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি দীপাবলির সময় যে ইন্ডাকশান কিনলাম, কড়াই কিনলাম, তো এগুলো ইন্ডাকশানটা আজকে আনবক্সিং করব তোমাদের সামনে। দুটো কড়াই বের করে আমি রান্নাও করে ফেলেছি। তো তোমরা কমেন্ট করে জানাবে ইন্ডাকশানটা কেমন হলো। তোমরাও যদি কিনতে চাও, তোমরা কিন্তু 2000-3000-এর মধ্যে খুব ভালো ইন্ডাকশান তোমরা পারচেস করতে পারো। আর মেইন কথা হচ্ছে, 1 বছরের ওয়ারেন্টি যখন দেয় তখন তো কোনো সমস্যা নেই আমাদের কিনতে। আমরা যদি 2000 টাকা দিয়েও যদি একটা ইন্ডাকশান কিনি, তারপরে ওটা যদি 1 বছর আমরা ইউজ করতে পারি, কিন্তু খুবই ভালো কথা। ঠিক আছে, তো এটা আমার ইন্ডাকশানটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা তারটা একটু লম্বা আছে, আমার তো হেভি লেগেছে। এটার আগেও আমি দুটো ইন্ডাকশান ইউজ করেছি প্রায় 6-7 বছরের মধ্যে। অনেক আমি প্রথম ইন্ডাকশানটা আমার 2000 টাকা দিয়ে কিনেছি, ওটা আমি 5 বছর আরামসে ইউজ করেছিলাম। তো দেখো, এটা একটা ননস্টিকের কড়াই। তো আমার অনেকগুলো কড়াই আছে, কতগুলো যে কড়াই নেই আমি, আমার ভালো লাগে কড়াই কিনতে। দেখো খুব সুন্দর, এটার মধ্যে সবজিও রান্না করা যায়, ফিশ ফ্রাইও করা যায়, সব কিছু করা যায় এটার মধ্যে। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা।